হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুমুল্লাহ ফ্রম এমবি ইউনিটেক। আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আমাদের আজকের ভিডিও হচ্ছে উপায় মোবাইল ব্যাংকিং এর পাসওয়ার্ড অথবা পিন নাম্বার যদি আপনি ভুলে যান সেক্ষেত্রে কিভাবে পাবেন। তো এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে দেখেছিলাম কিভাবে আপনি উপায় অ্যাকাউন্ট খুলবেন, সেটি বিকাশের মতোই সেম। তো সেই ভিডিওটি দেখে আপনি উপায় অ্যাকাউন্টটি খুলে নিতে পারেন। ভিডিওটি আই বাটনে এবং ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই দ্য ওয়ে বন্ধুরা, প্রসেসটি আপনি বাটন মোবাইল দিয়েও করতে পারেন। আমি আজকে অ্যান্ড্রয়েড দিয়ে দেখাচ্ছি, বাটন মোবাইলেও সেম প্রসেস। তো উপায় অ্যাকাউন্টের পিন নাম্বার ফিরিয়ে আনতে আপনি যেই ভোটার আইডি কার্ড দিয়ে নিবন্ধন করেছিলেন সেই ভোটার আইডি কার্ডটি আপনার প্রয়োজন হবে। তো চলুন আমরা লাইভ দেখি যে কিভাবে উপায় অ্যাকাউন্টের হারিয়ে যাওয়া পিন পুনরুদ্ধার করতে হয়। তো সেজন্য আপনি প্রথম যেটি করবেন, আপনার ফোনের অপশনে চলে যাবেন যেখান থেকে আপনি কল দেন, তারপর লিখবেন 16268, এটা হচ্ছে উপায়ের হেল্পলাইন নাম্বার, এখান থেকে আপনি কল দিবেন। তো আমি তাদেরকে কল দিচ্ছি, আপনি সব শুনে নেবেন আমি তাদের সাথে কি কি কথা বলি। করোনা মোকাবেলায় মাস্ক পরে থাকুন, আপনার হাত পরিষ্কার রাখুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শুভ সকাল, উপায় কল সেন্টারে আপনাকে স্বাগতম। এখন থেকে ইউক্যাশ গ্রাহকগণ তাদের বর্তমান পিনটি রিসেট করার পর উপায় ব্যবহার করতে পারবেন। পিন রিসেটের জন্য ডায়াল করুন *268# অথবা লগ ইন করুন উপায় অ্যাপে। বাংলায় শুনতে চাইলে এক চাপুন, উপায় অ্যাকাউন্ট খোলার নিয়ম জানতে এক চাপুন, উপায় অ্যাকাউন্টের সেলফ পিন রিসেট এর জন্য দুই চাপুন, উপায় সার্ভিস ও প্রোডাক্ট সম্পর্কে জানতে তিন চাপুন, উপায় পে বিল সম্পর্কে জানতে চার চাপুন, উপায় পেমেন্ট সম্পর্কে জানতে পাঁচ চাপুন, লিমিট ও সার্ভিস চার্জ সম্পর্কে জানতে ৬ চাপুন, বর্তমান অফার এবং বোনাস সম্পর্কে জানতে ৭ চাপুন, এটিএম ক্যাশ আউট কিভাবে করবেন তা জানার জন্য ৮ চাপুন, উপায় এজেন্টের ইনফরমেশন ও লোকেশন জানতে ৯ চাপুন, কল সেন্টার এজেন্টের সাথে কথা বলতে ০ চাপুন। প্রিয় গ্রাহক, আপনার কলটি আমাদের একজন কাস্টমার কেয়ার এজেন্টের কাছে ট্রান্সফার করা হচ্ছে। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রশিক্ষণ ও উন্নত সেবা প্রদানের জন্য আপনার এই কলটি রেকর্ড করা হতে পারে। কল সেন্টার থেকে দেলোয়ার বলছি, কিভাবে সহায়তা করতে পারি? জি স্যার, আমার এই নাম্বারে একটা উপায় অ্যাকাউন্ট খোলা আছে, তো আমি ওইটার স্যার পিনটা ভুলে গেছি, এখন কিভাবে ওই পিনটা পুনরুদ্ধার করবো স্যার? ওকে স্যার, কোনো সমস্যা নেই স্যার, কিছু তথ্য দিয়ে সহায়তা করুন স্যার, আমি এখান থেকে একটি টেম্পোরারি পিন পাঠিয়ে দেবো স্যার। জি স্যার বলুন। ওকে স্যার, দয়া করে আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটি শেয়ার করতে হবে স্যার। যেই এনআইডি কার্ড দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলছি সেইটা? জি স্যার। স্যার আপনি কি স্যার আপনার পিন নাম্বারটি ভুলে গিয়েছেন? জি স্যার। ওকে স্যার, হ্যাঁ আপনি এনআইডি কার্ডের নাম্বারটি দয়া করে শেয়ার করুন স্যার। 2411 বলতে থাকুন স্যার। 8083। ওকে স্যার, জন্ম তারিখটা শেয়ার করুন। 31/12/2002। ওকে স্যার। স্যার কোনো আউটগোয়িং ট্রানজ্যাকশন করেছেন? না স্যার। ওকে স্যার। স্যার আমি দেখতে পাচ্ছি আপনি গ্রামীণ সিম ব্যবহার করছেন স্যার, আপনি কি গ্রামীণ নেটওয়ার্কে রয়েছেন? জি স্যার। ওকে স্যার, আমি এখান থেকে একটি টেম্পোরারি পিন পাঠিয়ে দেবো যার সময়সীমা থাকবে 30 মিনিট। উক্ত সময়ের ভিতর *268 হ্যাজ ডায়াল করে অথবা অ্যাপের মাধ্যমে প্রবেশ করে প্রথমে স্যার এখান থেকে পরবর্তী স্যার আপনার পছন্দ মতো 4-ডিজিটের এলোমেলো সংখ্যা দিয়ে স্যার আপনি আপনার পিনটা সেট করে নেবেন। দয়া করে শুরুতে শূন্য ব্যবহার করবেন না এবং সর্বশেষ যে পিনটি ছিল উক্ত পিনটিও ব্যবহার করবেন না। সম্পূর্ণ নতুন এলোমেলো 4টি সংখ্যা দিয়ে স্যার আপনি আপনার পিনটি সেট করে নেবেন স্যার। স্যার আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? জি স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। ওকে স্যার, আপনাকে ধন্যবাদ স্যার, আমি এখান থেকে একটি টেম্পোরারি পিন পাঠিয়ে দিচ্ছি স্যার, আপনি কি পেয়েছেন? আন্তরিকভাবে একটু সময় দিয়ে বলবেন স্যার। এখন তো মেসেজ আসে নাই, মেসেজ আসে নাই, আশা করছি খুব শীঘ্রই পেয়ে যাবেন স্যার। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে স্যার, আসছে মেসেজ। জি স্যার, ধন্যবাদ স্যার। তো দেখতেই পারলেন আমার মেসেজটা কিন্তু এখানে চলে আসছে, তো আমার মেসেজটা কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন আমার পিন দিয়েছে 4480। তো আমি যদি এখন *268 ডায়াল করে আমি যদি এটায় ঢুকি, তো আমি এখানে টেম্পোরারি পিনটি লিখে দেব, দেখতে পাচ্ছেন আমি লিখে দিচ্ছি যেই পিনটি তারা পাঠিয়েছিল, দেন সেন্ড বাটনে ক্লিক করবেন। তো তারপর আপনি যে কোনো একটি নতুন পিন দেবেন আপনার ইচ্ছে মতো, যেটি আপনি দিতে চান। তো আমি আমার পিনটি দিচ্ছি, আমি
একটি এলোমেলো পিন দেব। তো আমি পিনটি হাইড করে রাখছি, দেন সেন্ট কনফার্ম করার জন্য একই পিন দিবেন। তারপর আবারও আপনি সেই দেন সেন্ট দেখতে পারছেন, পিন সেট সাকসেসফুল, প্লিজ ওয়েট কনফার্মেশন মেসেজ। তো আমার কাছে একটা মেসেজ আসবে, তো দেখতে পাচ্ছেন আমার পিনটি কিন্তু রিসেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল মেসেজ, দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার ইউর পিন হ্যাজ বিন সেট সাকসেসফুলি। তো এখন থেকে আপনি চাইলে আপনার নতুন পিনটি ইউজ করতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামতগুলো। আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, MB ইউনিক টেকের সাথে জুড়ে থাকবেন। আল্লাহ হাফেজ।